হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ দ্বারা যৌন রোগের চিকিৎসা, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কোন কোন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং কোন কোন খাদ্য দ্বারা যৌন রোগের চিকিৎসা আমরা করতে পারি, যেমন ধ্বজভঙ্গ অথবা আপনার প্রিমেচুয়ার ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত হয়ে যায় এই দুইটা রোগের ক্ষেত্রে, এবং যারা শরীর দুর্বলতা ভোগেন, পাশাপাশি যাদের ডায়াবেটিক্স রয়েছে এবং যারা ব্লাড প্রেশার রোগে ভুগছেন, সেগুলো থেকে মুক্তি পেতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, যারা করেন নাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ বলতে আমরা বুঝি অ্যাজ এ হোমিওপ্যাথি ঔষধ, আয়ুর্বেদ ঔষধ এবং ইউনিয়নে ঔষধ, কিন্তু দেখা যায় এইসব ঔষধগুলো ভেজাল থাকে। আবার খাবারের ক্ষেত্রেও আপনার যে খাবারগুলো আমরা খাবো এতে জনশক্তি বৃদ্ধি পাবে সেগুলোতেও ভেজাল। তাহলে প্রথমে ভেজাল মুক্ত ঔষধ, ভেজাল মুক্ত খাবার হতে হবে এবং ডাক্তারও ভেজাল মুক্ত হতে হবে। আপনি যখনই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ নিতে চাবেন, সেই ডাক্তার বাংলাদেশ গভর্নমেন্টের রেজিস্ট্রেশন প্রাপ্ত কি না সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে, এবং উনি কি 5-7 বছর লেখাপড়া করেছেন কি না বা 4-5 বছর পড়াশোনা করেছেন কি না এবং হিউম্যান বডি সম্পর্কে জানেন কি না সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো কীভাবে জানবেন? জানার প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি যখনই একটা ডাক্তারি চেম্বারে আসা যাওয়া করবেন, কথা বলবেন, তার নলেজ আপনি যতটুকু পারেন ততটুকু পরীক্ষা করার জন্য চেষ্টা করবেন। যখনই একজন রুগী যৌন সমস্যায় ভুগে, তাদের যে পরীক্ষাগুলোর বেশি করার প্রয়োজন হয়, যে তার টেস্টোস্টেরন হরমোন টেস্ট, তারপরে তার সিমেন অ্যানালাইসিস টেস্ট, বিডিআরএল টেস্ট, এবং সে যদি পেনিসে কোনো সমস্যা থাকে তাহলে তার কালার ডপলার আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজন পড়ে, তখনই সে রোগগুলো ধরা পড়বে। এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যে ঔষধের নামে যাতে প্রতারিত না হন, তখন একজন ডাক্তারের যে নির্দিষ্ট ফি থাকবে, ভিজিটের যে ফি, তার প্রেসক্রিপশন করার যে ফি, সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যারা দেখবেন একেবারেই ফ্রি প্রেসক্রিপশন দিয়ে দেয়, হয়তো বিভিন্ন হার্বাল ঔষধ দেওয়ার জন্য চেষ্টা করে বা আয়ুর্বেদ ঔষধ অথবা ফুড প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ক্যালসিয়াম টনিক বা বিভিন্ন ধরনের বাইরে থেকে এনেছে, এগুলো সবগুলো ফুড সাপ্লিমেন্ট হয়, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলো থাকতে পারে। কিন্তু আপনার পরীক্ষা নিরীক্ষায় যদি রূপ ধরা পড়ে, সেই অনুপাতিকারে যদি আপনি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ গ্রহণ করতে চান অথবা ফুড গ্রহণ করতে চান, তাহলে সেই ঔষধ খাওয়ার পর খুব তাড়াতাড়ি কাজ করে কি না সেটাও দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ঔষধ না খান, তাহলে আস্তে আস্তে আপনার অঙ্গগুলো কিন্তু ডিফর্মিটিস, বিচ্যুতি দেখা দিবে এবং একটা রোগ থেকে আরেকটা রোগে তৈরি হবে। সুতরাং আপনারা যারা পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধ খেতে চান বা প্রেসক্রিপশন করতে চান, আপনি যে পরীক্ষাগুলোর কথা বললাম এগুলো কে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের ঢাকা উত্তর অফিস, বাড়ি 12 রোড 33 সেক্টর 7, শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করতে পারেন। সিলেটে আম্বরখানা শহীদ বিবা পয়েন্ট সেন্টার এবং ময়মনসিংহ চায়না ব্রিজ মোড় হসপিটাল রোড, সেখানে যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনাকে এই বিষয়ে আমরা যে পরামর্শটা দিব, যে আপনি ধরেন অ্যাডাগ্রা, বায়াগ্রা সব খেয়েছেন, কাজ হয়নি। আপনি ডেমিয়ানা, অ্যাগনাসকাস্ট খেয়েছেন, কাজ হয়নি। আপনি আঙ্গুর, খেজুর ফল সব খেয়েছেন, আপেল সিডার ভিনেগার খেয়েছেন, কাজ হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে আপনার যে পরীক্ষা নিরীক্ষা এবং বডির সাথে যে ব্যালেন্স হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না। সুতরাং আপনারা যারা এই পার্শ্ব প্রতিক্রিয়া ঔষধ খেতে চান, আপনি পরীক্ষা নিরীক্ষা করে সঠিকভাবে ব্যালেন্স করে কিন্তু আপনাকে ঔষধ খেতে হবে। ভিডিওটা বড় করবো না, যদি ভিডিওর কথাবার্তাগুলো ভালো লাগে একটা লাইক দেবেন, আমি শেয়ার করবেন। এই প্রত্যাশাগুলো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।